হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। লাভ উইথ ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন ভিডিও, নতুন কিছু জুয়েলারি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্রথমে আগের দিন আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আমার ফার্স্ট ভিডিও ছিল, এটা আমার সেকেন্ড ভিডিও, ঠিক আছে? তো আমার ইউটিউব পরিবারে যে কজন সদস্য হয়েছে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো, সাথে থাকো, আমি ঠিক এগিয়ে যেতে পারবো। আমি আজকে একটা আরেকটা ফেব্রিক জুয়েলারি দিয়েই স্টার্ট করছি, দেখো তোমরা একটু। এই দেখো কুলো, কুলো শেপের ফেব্রিক জুয়েলারি, মানে ইয়েলো রেড হোয়াইট কটন বল দেওয়া আছে, এটা রেড হোয়াইট ইয়েলো যে কোনো ড্রেসের সাথেই, শাড়ির সাথে বা চুড়িদার যে যেরকম ক্যারি করতে পারবে সবের সাথেই পরা যাবে। আর এখানে ইয়েলো আর রেড কালার ফ্লাওয়ার বসানো আছে, তার উপরে একটা ইয়েলো কালারের কটন বল দেওয়া আছে। এই দেখো এখানে সাইডে কড়ি বসানো আছে, আর বেশটা অনেক বড়, যথেষ্ট বড়, দেখো সামনে থেকে দেখো অনেকটাই বড়, ঠিক আছে? এর সাথে ইয়ারিংও আছে, ইয়ারিং তো ফুলো শেপেরই, দেখাচ্ছি এক মিনিট। এই দেখো এখানে ইয়েলো কালারের ফ্লাওয়ার দেওয়া আছে, নিচে একটা করে কড়ি দেওয়া আছে, ঠিক আছে? দাঁড়াও ইয়ারিং দুটো দেখিয়ে দিচ্ছি ভালো করে, এ দেখো দেখতে পাচ্ছ, আরেকটা দেখাচ্ছিলাম, একটা চোকার দেখাচ্ছি, পার্লের চোকার, এই দেখো এখানে একটা অর্ধেক চাঁদের মতো দেওয়া আছে মাঝখানে চার্মসটা, আর এটা ছোট্ট ছোট্ট একদম ছোট্ট পাল, পুঁথি নয় কিন্তু, ছোট্ট পাল একদম ছোট সাইজের পাল দেওয়া আছে, পালের যে বিটসগুলো হয় সেগুলো দেওয়া আছে, ঠিক আছে? এর সঙ্গে ইয়ারিংও আছে দেখিয়ে দিচ্ছি, এই দেখো ছোটো ছোটো দুটো ইয়ারিং দেওয়া আছে সিম্পলের মধ্যে, দেখা যাচ্ছে? এই দেখো একটু দেখিয়ে নিই, তারপর আমি পরে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ জিনিসগুলো। আর একটা দেখাচ্ছি, এটা আগের দিন আমি আগের ভিডিওতে একটা ব্ল্যাক কালার দেখিয়েছিলাম, এটা মাল্টি কালার, একই পেন্ডেন্ট মাল্টি কালার, দেখে নাও এটার ব্ল্যাক দেখিয়েছিলাম, শুধু ব্ল্যাক, আর এটাতে পুরো মাল্টি কালারের কটন বল দেওয়া আছে, মানে যে কোনো কালারের সাথে পরা যাবে, ঠিক আছে? লাল কালার আছে, হলুদ আছে, স্কাই আছে, পিঙ্ক আছে, সব আছে, ব্ল্যাক আছে, এটা আর্সেলটাও আমি মাল্টি কালার করেছি, দেখো আমি জিনিসগুলো একটু পরে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ
प्रथम कुलोटार इयरिंगटा देखो कतटा लम्बा गलाटाओ पड़छी नेक पिसटाओ आमि ए देखो कतटा बड़ो साइज अनेकटा लेंथ ठीक आछे गलाटा पड़े देखिए दीची তোমরা চাইলে লম্বা করেও পড়তে পারবে বা ছোট করেও পড়তে পারবে কোনো অসুবিধা নেই লেন্থটা অনেকটা আছে এই দেখো দেখা যাচ্ছে এই দেখো এটা কানেরটা উল্টে গেছে একটু দেখিয়ে দিই ঠিক করে ওটা ঠিক করা যাবে যদি এখন ঘুরে যাচ্ছে অসুবিধা নেই ঠিক আছে সরানো আর একটা চোকারটা যেটা দেখালাম সেটা পরে দেখে দিচ্ছি চুলটা ঢুকে গেল এই দেখো সব খোলা পড়া করতে গেলে একটু সমস্যা হয় এটা ইয়ারিংটা এটা নেকপিসটা ঠিক আছে হ্যাঁ আর একটা ফিঙ্গারিং দেখিয়ে দিই পরে আছে দেখো রেড কালারের কড়ি দেওয়া আছে মাঝখানে কটন বল এখানে একটা করে পাতা দেওয়া আছে তার সাইডে একটু করে ঘুঙুর লাগানো আছে ঠিক আছে ঘুঙুর লাগানো আছে অ্যাডজাস্টেবল আঙুলে যার যেরকম আঙুল সেরকম হয় সামনে থেকে দেখো আমি যে প্রথমে লাল গলার নেক পিসটা পরেছিলাম ওটার সাথে এটা খুব ভালো যায় আর একটা চোকার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ক্রিস্টালের এই দেখো আমি যেরকম পরেছি সেই রকমেরই এটা গোল্ডেন কালার এটা সিলভার তার সঙ্গে বলটা চেঞ্জ আছে ওটা গ্লাস পার্লের বিট আর এটা হচ্ছে ক্রিস্টাল ক্রিস্টাল দেখো সামনে থেকে দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ এই দেখো টার্সেলটা লাগানো নেই বলে আমি পরে দেখাতে পাচ্ছি না আমি এর উপরে জাস্ট গলায় এমনি ফেলে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ক্রিস্টালগুলো খুব সুন্দর মানে ব্লু একদম ডার্ক ব্লু যেটা এর নিচে আমি কিছু বল লাগিয়েছি এই কালারেরই ব্লু কালারের একটু দেখতে ভালো লাগার জন্য আর কি এটাতে খালি এটা কিছু নেই কিছু লাগাইনি সিম্পল করেছি এতে বল লাগিয়েছি লটকন বলগুলো এটার সাথেও আছে ইয়ারিং আছে সেম ইয়ারিং গোল্ডেন কালারের যে ইয়ারিংটা দেখলে এরই সিলভার এটা ছোট ছোট কেউ টাপের মধ্যে চাইলে আমি করে দিতে পারবো কোনো অসুবিধা নেই থাক বেশি ভিডিওটা বড় করবো না এই কটাই থাক পরের ভিডিওতে আমি আবার কিছু জুয়েলারি কালেকশন নিয়ে আসবো এখন করার মতো চলি তোমরা সবাই ভালো থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার একটু পাশে থেকো সাথে থেকো আর একটু লাইক করে দিও প্লিজ 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 একটু লাইক করে দিও বাই